আর আমার ছেলে মেয়েও এখনও অতটা পরিষ্কারভাবে জানে না যে তাদের পাপা আর কি নেই। মেয়েদেরও আমাকে প্রশ্নটা করেছে, যে অনেক বন্ধুরাই করেছে প্রশ্নটা যে দাদা ভাইয়ের কী হয়েছিল, কী করে মারা গেছে। আমার বন্ধুরা আমাকে অনেকদিন ধরে একটা প্রশ্ন করছে, তো সেই প্রশ্নের উত্তরটা আমি আজকে দেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর সকাল সকাল উঠে পড়েছি, উঠে সব কাজ করে নিয়েছি, আর এখন আমি রোদে বসবো একটু, বসে তারপরে উঠে আর একটা কাজ করবো। আমার মেয়ে তো ছাল খেতে ভালোবাসে, তাই জন্য কালকে ঠাকুমা একটা ছাল কিনে রেখে দিয়েছে, তো সেটা এখন আমি ছাড়াবো রোদে বসে বসে। তো মা জল গরম বসিয়ে দিয়েছে, এখন আমি খাবো, গুড় দিয়ে পিঠে খাবো, খেয়ে নিয়ে তারপরে ওগুলো হাত দেবো। তো চলুন এখন আমি গুড় দিয়ে আগে পিঠেটা খেয়ে নিই। কালকে পিঠে বানিয়েছি রাত্রিরে, রাত্রিরে খাইনি, রাত্রে ভাত খেয়েছিলাম আর মা রেখে দিয়েছিল আমার জন্য পিঠে, এখন আমি পিঠেটা খাবো। রোদে বসে বসে গুড় দিয়ে পিঠে খেতে কিন্তু হেভি লাগে। আজকে এখন চা খাবো না, এখন পিঠে খাবো গুড় দিয়ে, তারপরে মা যখন চা বানাবে, মায়ের চা বানাতে আজকে একটু দেরি হবে, যখন বানাবে তখন আবার চা খাবো। চলুন আগে পিঠেটাই খেয়ে নিই, পিঠে আর গুড় নিয়ে রোদে চলে এসেছি। খেয়ে নিয়ে দেখে মা মনে হয় চাও বসে দিয়ে বললো দেরি হবে, তারপর বলছে না বেলা হয়ে গেছে, করে নিই তারপরে চা খেয়ে তারপর খাবো। পিঠে টাটকা টাটকা মানে বানিয়েই খাওয়ার থেকে যেরকম বাসি পিঠে খেতে কিন্তু দারুণ লাগে, রাত্রিরে বানিয়ে সকালে খেলে আমাকে খুব ভালো লাগে যে কোনো পিঠে। এই দেখুন বন্ধুরা, আমি ছাল ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, আর মা মানে ছাল নিয়েছিল দুটো, তার সাথে আবার 500 মেটে নিয়ে রেখে দিয়েছিল। তো এখন আমি সব কিছু কেটে নেবো, ধুয়ে মানে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে পরিষ্কার করে। এখন আমি কাটবো, কেটে অল্প একটু ভাজা করব আমার ছেলে আর মেয়ের জন্য, কারণ ওরা দুপুরে ভাত খাবে, আজকে বাড়ি রয়েছে, স্কুল ছুটি। তো চলুন এখন আমি এগুলো কেটে নিই। কেটে নিয়ে একবারে বারান্দা মুছে চান করে নেব। এই দেখুন বন্ধুরা, আমরা ছাল ছাড়িয়ে নিয়ে চান টান করে রেডি হয়ে গেছি, এখন আমি আর আমার চিকুসনে ভাত করছি। ছাল রান্না হচ্ছে বলেছেন, আমার চিকুসনে আমার পিছু ছাড়ছে না, পিছু ছাড়ছে না। চৌমা কখন ভাত দেবে, চান টান করে একবারে কখন ভাত দেবে? আগে চিকুসনে মার খেয়েছে, বদমাইশ করেছে, মার খেয়েছে। উনি আর আমার ছোনা এখন ভাত খাবো, আমার ছোনা বুড়ো ছেলে কোলে চাপাচ্ছে। দেখেছেন বন্ধুরা, এত বড় ছেলে কেউ কোলে চাপে? চিকু পচা ছেলে, ওই জন্য কোলে চাপে। যে মামা পচা ছেলে কোলে চাপে ছিল। হ্যাঁ সেওজি, কে সেওজি? তুমি আমার সোনা বাবা, তুমি আমার বুড়ো ছোনা নাও, তুমি আমার ভালো ছো। চলো ভাত দি, বন্ধুরা ভাত দিয়ে দিই। আমার চিকু সোনার আজকে বেশি বেশি খিদে লাগছে, মাংস রান্না হয়েছে। চলো এই দেখুন বন্ধুরা, ভাত খেয়ে নিয়ে রোদে বসেছিলাম, আর আমার মেয়ে আমাকে একটা কাজ দিয়েছে, যে কাদা নিয়ে এসে বাচ্চা ছেলের মতো কাদা ঘাটা করাচ্ছে, মেয়েটাও পচা। তাই দেখুন বন্ধুরা, বসে বসে কাজ পাইনি, এখন আমার মেয়ের জন্য পুতুল বানাচ্ছি মাটি দিয়ে। ভাত খেয়ে রোদে বসেছিলাম, মানা বললো আমাকে একটু পুতুল বানিয়ে দাও না, আমি বললাম আমি পারি না কিন্তু তাও বানাবো, বানিয়ে দেবো যেমন পারবো সেরকম। আমি ছোটবেলায় পুতুল খেলতাম, এরকম মাটির পুতুল নিয়ে আমার ছোট মাসি আমাকে বানিয়ে দিত, আমার ছোট মাসি খুব সুন্দর সুন্দর পুতুল বানিয়ে দিত। আর এখন পারবে কি জানি না, পারে আমাকে বানিয়ে পারবে কি না, পারে আমাকে সেদিন দুটো মোটা মোটা পুতুল বানিয়ে। আমার বন্ধুরা আমাকে অনেকদিন ধরে একটা প্রশ্ন করছে, তো সেই প্রশ্নের উত্তরটা আমি আজকে দেব। তো বন্ধুরা যে প্রশ্নটা আমায় করেছে, সেই কথাটা আমার বলতে সবসময় মানে বলতে ভালো লাগে না, বললে প্রচুরই কষ্ট হয়, কিন্তু তাও আমি আমার বন্ধুদের জন্য আমি বলবো। কারণ কি, আমার বাপের বাড়ি যেমন আমার একটা ফ্যামিলি, যেমন আমার শ্বশুর বাড়িও যেমন আমার একটা ফ্যামিলি, ঠিক সেরকমই আমার ইউটিউবের সব বন্ধুরাই আমার একটা ফ্যামিলি। তো আমি আমার ইউটিউব ফ্যামিলিকে কেন বলবো, অবশ্যই বলবো, যেহেতু আমার বন্ধুরা জানতে চাইছে আমার কষ্ট হলে অনুভব বলতে হবে। বন্ধুরা আমাকে প্রশ্নটা করেছে, যে অনেক বন্ধুরাই করেছে প্রশ্নটা, যে দাদা ভাইয়ের কী হয়েছিল, কী করে মারা গেছিল। তো বন্ধুরা, দাদা ভাইয়ের
বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথাটা বলতে সবসময় ভালো লাগে না, ওদের যতটা পারি ভুলে থাকার চেষ্টা করি, ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দে থাকার চেষ্টা করি। কথাটা মনে হলে সত্যি খুব কষ্ট, সবসময় মানে কেউ জিজ্ঞাসা করলেও বলতে চায় না। যখন কেউ জিজ্ঞাসা করে এখানে, তখন আমরা বলি যে এসব কথা বলো না, কিন্তু আমার বন্ধুদের জন্য আমার কষ্ট হলেও আমাকে বলতে হবে, কারণ আমার বন্ধুরা তো জানে না, তাই জন্য জিজ্ঞাসা করছি। যেহেতু আমি আমার বন্ধুদের তো বলতেই হবে, কারণ যেহেতু আমি বলেছি যে আমার জীবনের সব কিছু, আগে যা ঘটেছে, এখনও যা যেভাবে আছি, যেভাবে থাকি, সবটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো। তো সেই হিসাবে তো আমার বন্ধুদের বলতেই হবে। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে কি বলেন তো, এসব কথা না যত বলা হয় তত বেশি কষ্ট হয়। তো তো মানে না বলে থাকা যায়, মনে যে পড়ে না সেটা নয়, মনে ঠিকই পড়ে, কষ্টও হয়, কিন্তু সেটা তো সবাই বুঝতে পারে না। কিন্তু যখন কাউকে বলা হয় কি কিছু হয়, তখন যেন বেশিই কষ্ট লাগে, কেন কি জানি, তাই জন্য এসব কথা খুব একটা বেশি আলোচনাও করি না, যেটুকু কষ্ট হয় নিজের মধ্যে। আর সেদিন আর এর আগের ভিডিওতে তো আপনারা দেখেইছেন যে বাড়িতে এসব কথা বললে মা ওকে দেখ কান্নাকাটি করে, ভালো লাগে না যেন এসব বলতে। আর এর আগের একটা ভিডিওতে আমি মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার ছেলের পিঠে কী খেতে ভালোবাসে, তো সেটা মা বলতে গিয়ে মা কেটে ভালোবাসবে, তাই জন্য এসব কথা বাড়িতে খুব একটা আলোচনা করা হয় না। আর আমার ছেলে মেয়েও এখনও অতটা পরিষ্কারভাবে জানে না যে তাদের পাপা আর কি নেই। মেয়েটা তো যা ছেলে মেয়ে দুজনেই জানতো না, কিন্তু এই কিছুদিন হচ্ছে মেয়েটাকে বলে দিয়েছি, কারণ কি মেয়েটা তো বড়ো হয়েছে একটু, কিন্তু ছেলেটা তো ছোটো, তাই ছেলেটাকে এখনও পর্যন্ত বলে উঠতে পারিনি। মানে ছেলেটা ভাবে যে ওর পাপা আছে, কোথাও কাজে গেছে, চলে আসে। যেমন ধরুন সেদিনকে আমাকে ছেলেটা বলছে, বলছো মা পাপা কোথায় কাজে গেছে, আমি জানি না বাবা। মেয়েটাও জিজ্ঞাসা করতো আগে, এখন একটু বড় হয়েছে বলে যেন মেয়েটাকে এখন বলে দিয়েছি, তাও আমি বলিনি, মানে ওকে ওর একটা দিদি বলেছে যে এরকম পাপা আকাশে তারা হয়ে গেছে। তো আমাকে একদিন জিজ্ঞাসা করছিল, ও মা সত্যি দিদি এরকম বলছিল, বলছে হ্যাঁ বাবা এটাই সত্যি। এই দেখুন বন্ধুরা, আমার মেয়ের পুতুল বানানো হয়ে গেছে, তিনটে বানিয়েছি, আর এখন পারবো না, উঠে কাজ করতে হবে। এবার বাড়ির কাজ না করলে আবার দেরি হয়ে যাবে। আমার মেয়ের পুতুল বানিয়ে দিয়েছি বন্ধুরা, অনেকক্ষণ বসলাম, মেয়ের পুতুল বানিয়ে দিলাম, অনেক গল্প করলাম আপনাদের সাথে, তারপর বাড়ির কাজগুলো গুছিয়ে নিই, বেলা নেই বেশি, আবার ওরা পড়তে যাবে, টাইম হয়ে যাবে, রেডি করে দিতে হবে। তো চলুন কাজ করে নিই, কাজ করে নেওয়ার পর আবার আপনাদের সাথে কথা বলবো, আগে কাজগুলো গুছিয়ে নিই তারপরে। বন্ধুরা আমার সব কাজ করা হয়ে গেছে, আর আজকে মনে হয় মা রুটি করবে না, কারণ আমি বলেছিলাম যে রুটি করতে হবে, তো মা বলছে আজকে রুটি করতে হবে না, কালকে রান্না হবে, আনাজগুলো কুটে রাখো। তাই আমি এখন আনাজগুলো কুটে রাখবো, আর কালকে সকালে আমিও তো বাড়ি থাকতে পারবো না, সকালে রান্না কালকে মনে হচ্ছে হবে না, দিদির ছুটি থাকবে, আবার সকালে একটু কাজের ঝামেলাও হয়, যেহেতু শীতকাল বুঝতেই পারছেন দিদিরও ছুটি, প্রত্যেক দিন সকাল সকাল উঠে পড়ে, কালকে একটু দেরি করেই ওটা হয়, আবার কালকে সকালে আমি মেয়ে নিয়ে যাবো নাচের ক্লাসে। তো তাই মা বললো যে রুটি করতে হবে না, আমি রাতের দিকে মানে ফেনা ভাত হবে। আমার ছেলে কদিন ধরে খালি বলছে, ও মা দুধ ভাত করো না, ও মা দুধ ভাত করো না। তো আমার শাশুড়িমা তাই জন্য বললো যে তাহলে আজকে রাত্রিরে করে দেবো, নতুন আলু ভাতে গরম গরম ফেনা ভাত, হেভি লাগে কিন্তু বন্ধুরা, তেল লঙ্কা করে আলুটা মাখলে খেতে এত সুন্দর লাগে। তো আমার ছেলে কদিন ধরেই খুব বায়না বাজে, খালি দুধ ভাত করো দুধ ভাত করো, তো তাই আজকে রাত্রিরে আমাদের ফেনা ভাত হবে, রুটি করতে হবে না। আর এখন আমি বসে বসে আনাজগুলো কেটে রাখবো, তো চলুন আমি আনাজগুলো কেটে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা পকোড়া ভাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমি পকোড়া ভাজবো। এই দেখুন আমার হাতে বেসন, বেসন ফেটাচ্ছিলাম, তো গ্যাসের ওখানে তো লাইট নেই, তাই জন্য আমি পকোড়া ভাজাটা দেখাবো না, তো চলুন একবারে ভেজে নিয়ে খাবো, তখন দেখাবো। এই দেখুন বন্ধুরা আমার পকোড়া ভাজা হয়ে গেছে, এদিকে ভাগ করা হচ্ছে কে কটা খাবে। তেলে ভাজা খাবো বলে সন্ধ্যেবেলায় মনটা কেমন হচ্ছিল, ওই জন্য আমি বাড়িতে বানিয়েছি, হ্যাঁ গামলাটাই দে, ওই জন্য আমি বাড়িতে বানিয়েছি মুড়ি দিয়ে খাবো বলে। এখন বন্ধুরা আমি নিচে এসেছি মুড়ি দিয়ে খাবো, সন্ধ্যেবেলা একটু তেলে ভাজা না হলে মুড়ি খেতে ভালো লাগে না। তো চলুন বন্ধুরা, আমার তো পকোড়া ভাজা হয়ে গেছে, এখন আমি মুড়ি খাবো, মুড়ি খেয়ে অনেক কাজ আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে, টাটা।